আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরা দোয়াও করি যেন তোমরা ভালো থাকো। আমার বর্তমান প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ এবং যারা এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আমি মোহাম্মদ আজিমউদ্দিন, সহকারী অধ্যাপক প্রাণিবিজ্ঞান বিভাগ, কর্ণফুলী সরকারি কলেজ, কাপ্তাই, রাঙ্গামাটি পার্বত্য জেলা, শুভেচ্ছা জানাচ্ছি আজকের জীববিজ্ঞান অনলাইন ক্লাসে। এই ক্লাসটি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য সাজানো হয়েছে। সাবজেক্ট জীববিজ্ঞান, অধ্যায় নবম। আজকের আলোচ্য বিষয় মেনস্ট্রুয়াল সাইকেল, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকের ক্লাস থেকে তোমরা যেটি জানতে পারবে অর্থাৎ যেটি শিখতে পারবে সেটি হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেলটা কী এবং এতে চারটা পর্যায় আছে: রিপেয়ারিং ফেজ, প্রলিফারেটিভ ফেজ, প্রি মেনস্ট্রুয়াল ফেজ, ডিস্ট্রাকটিভ ফেজ বা ব্লিডিং ফেজ। এছাড়া আমরা আরও জানতে পারবো এখানে কর্পাস লুটিয়ামটা রিলেটেড একটা শব্দ, এটি আলাদা একটা কোশ্চেন হিসাবে আসে। তারপর কিছু হরমোন, এই হরমোনগুলো আমরা গত ক্লাসে জেনেছিলাম, যেমন ফলিকুল স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন, স্ট্রোজেন হরমোন এবং প্রোজেস্টারন। এই হরমোনগুলো সম্পর্কে আমরা জানতে পারবো এই ক্লাস থেকে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাসে বয়ঃসন্ধিকাল বা অ্যাডোলিসেন্স বা পুবার্টি সম্পর্কে আলোচনা করেছিলাম, আর গত ক্লাসের সাথে রিলেটেড এই বিষয়টি। তো বয়ঃসন্ধিকাল শুরু হয়, আমরা বলেছিলাম, মেয়েদের ক্ষেত্রে 11 থেকে 13 বছর এবং ছেলেদের ক্ষেত্রে 13 থেকে 15 বছর বয়স থেকেই অ্যাডোলিসেন্স শুরু হয়ে থাকে এবং সে সময় এই হরমোনগুলো এবং সেখানে আরও ছিল অর্থাৎ এই যেগুলোকে আমরা সেক্স রিলেটেড হরমোন বলি, এই হরমোনগুলো নিঃসৃত হওয়া শুরু হয় নিঃসরণটা। তো সেক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে এক ধরনের পরিবর্তন হয়, মেয়েদের ক্ষেত্রেও আরেক ধরনের পরিবর্তন হয়, কিছু পরিবর্তন উভয়ের মধ্যেই একই থাকে, অর্থাৎ মানসিক পরিবর্তনটা একই থাকে বেশিরভাগ ক্ষেত্রে, শারীরিক পরিবর্তনটা ভিন্ন হয়। যেমন ছেলেদের সিমেন সিক্রেশন শুরু হয় বয়ঃসন্ধিকালে আর মেয়েদের হয় মেনস্ট্রুয়েশন। তাহলে এই দুটো অত্যন্ত এগুলো খুব স্বাভাবিক ব্যাপার, সে সম্পর্কে আমরা পরে আলোচনা করব, আগে আমরা বিষয়টা নিয়ে ব্যাখ্যায় চলে যাই। মূল বিষয় হচ্ছে আজকের তাহলে মেনস্ট্রুয়াল সাইকেল। এখন মেনস্ট্রুয়াল সাইকেলটা কাকে বলে সেটি আমরা প্রথমে ব্যাখ্যা করি, যে এটি একটু আগেই বললাম যে এটি শুরু হয় অ্যাডোলিসেন্স অর্থাৎ বয়ঃসন্ধিকাল থেকেই। তো বয়ঃসন্ধিকালে মেয়েদের হরমোনের প্রভাবে দেখা যায় তাদের ডিম্বাশয় ফলিকল এবং এগুলোর মধ্যে বেশ ডেভেলপমেন্ট ঘটে এবং ডিম্বাণু উৎপাদনে উপযোগী হয়, এক পর্যায়ে ডিম্বাণু তৈরি হয়, তারপর সেই ডিম্বাণুটা নিষেকের জন্য জরায়ুর অভিমুখে যাত্রা করে, কিন্তু যদি নিষেক না হয় তখন একটি পরিবর্তন প্রক্রিয়ার সম্পূর্ণ ডেভেলপমেন্টটা আবার ডিস্ট্রাকটিভ ফেজে চলে যায়। তো এখানে সেই প্রথম থেকে সে এবং এটা পর্যায়ক্রমে ঘটে প্রতি মাসে, এই প্রক্রিয়াটি এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া, প্রতি মাসেই
প্রথম মানে 4-5 দিন ব্যাপী এই ঘটনাটা ঘটে, তবে টাইমটা ভ্যারি করে, এটি একেবারেই ফিক্সড নয়। এবং যেটা ঘটে সাধারণত 28 দিন পর পর ঘটে, অস্থায়ী হয় 4-5 দিন, তবে কারো কারো ক্ষেত্রে এটা 1 সপ্তাহ এমনকি আরও অনেক বেশিও স্থায়ী হতে পারে। সেটি অবশ্যই এক ধরনের অ্যাবনর্মালিটিস বা সেটির জন্য চিকিৎসা প্রয়োজন অনেক বেশি। আচ্ছা, তাহলে এখন আমরা এটাকে যদি সংজ্ঞায়িত করি তাহলে কীভাবে বলবো? আমরা এইভাবে বলতে পারি যে মেয়েদের যৌন জীবনের বয়ঃসন্ধিকাল থেকে বিভিন্ন হরমোনের প্রভাবে তাদের 28 দিন পর পর সংঘটিত যে প্রক্রিয়ায়, 28 দিন পর পর সংঘটিত 4-5 দিন স্থায়ী যে প্রক্রিয়ায় রক্ত অ্যান্ডোমেট্রিয়ামের ভগ্নাংশ, অনিষিক্ত ধ্বংসপ্রাপ্ত ডিম্বাণু সম্মিলিত তরল রূপে দেহ থেকে নিষ্কাশিত হয়, ভ্যাজাইনা পথে দেহ থেকে নিষ্কাশিত হয়, তাকেই বলা হয় রজতচক্র বা মেনস্ট্রুয়াল সাইকেল। বিষয়টি আমি আবার বলছি যে মেয়েদের যৌন জীবনের বয়ঃসন্ধিকালে 28 দিন পর পর, বসন্তকাল থেকে শুরু হওয়া যে প্রক্রিয়ায় 28 দিন পর পর 4-5 দিন ব্যাপী স্থায়ী যে প্রক্রিয়ায় হরমোনের প্রভাবে তোমার রক্ত অ্যান্ডোমেট্রিয়ামের ভগ্নাংশ অনিষিক্ত ডিম্বাণুর তরল আকারে ভ্যাজাইনা পথে সক্রিয় ও চক্রীয় নিষ্কাশন ঘটে, সেই প্রক্রিয়াকেই বলা হয় মেনস্ট্রুয়াল সাইকেল। তো মেনস্ট্রুয়াল সাইকেলটা এরকম যে এখানে আমরা পর্যায়ে যাওয়ার আগে আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি যে এখানে ডিম্বাণু উৎপাদন নিষেকটাই হচ্ছে প্রধান আকর্ষণ। ডিম্বাণুটা হচ্ছে, আমরা এভাবে যদি বলি একটা উপমা দিয়ে, যে ডিম্বাণুটাকে যদি আমরা প্রধান অতিথির সাথে তুলনা করি, কোনো প্রোগ্রামে আমরা বাইরে চলে যাই এই ফিজিওলজি থেকে, যে একটা প্রোগ্রাম হবে সেখানে প্রাইম মিনিস্টার আসবেন, তাহলে প্রাইম মিনিস্টার আসলে সেখানে বিভিন্ন স্তরের নিরাপত্তা দেয়া হয়। যদি আমরা ধরে নিই যে 4টা বাজে কোনো একটা জায়গায়, মনে করো বড়ইছড়ি এলাকায় বা কাপ্তাই এলাকায় 4টায় প্রধানমন্ত্রীর প্রোগ্রাম, তাহলে সেই অনেক দিন থেকেই প্রক্রিয়াটা চলতে থাকবে। এবং সেই দিন যেদিন তিনি আসবেন সেদিন সকাল থেকে তো খুবই সেখানে কড়া নিরাপত্তা ব্যবস্থা, এবং প্রথম স্তরের নিরাপত্তা, দ্বিতীয় স্তরের নিরাপত্তা, তৃতীয় স্তরের নিরাপত্তা, চতুর্থ স্তরের নিরাপত্তা ব্যবস্থা সেখানে যোদ্ধা করা হবে। তিনি 4টা বাজে আসার প্রোগ্রাম, এখন 3টা বাজে তো নিশ্চয়ই সব কিছু রেডি থাকবে। তাহলে ঠিক সেই সময় যদি একটি মেসেজ আসে যে প্রধানমন্ত্রী কোনো কারণে আসছেন না, তখন ব্যাপারটা কী হবে? সম্পূর্ণ যে আয়োজনটা, 3টা 4টা বাজে মিটিং থাকলে 3টা বাজে তো সম্পূর্ণ আয়োজনই মানে কমপ্লিট বলা যায়, সেখানে অসম্পূর্ণ কোনো কিছু থাকার সম্ভাবনাই নেই। তাহলে সেখানে স্টেজ রেডি, জনসমাগম সেটাও রেডি, তারপর হচ্ছে তোমার বিভিন্ন ফুলের তোয়া টোয়া নিয়ে মোটামুটি সব কিছুই প্রস্তুত। ঠিক সেই সময় খবরটা আসলো যে প্রধানমন্ত্রী আসবেন না। আর যদি এই মেসেজটা আসে, আসার সাথে সাথেই দৃশ্যপট পাল্টে যাবে। এবং কী ধরনের আমরা দেখতে পারি যে সব দর্শক যারা মিটিংয়ে আগত তারা সবাই ছুটোছুটি করে চলে যাবেন, কারণ সবার মন খারাপ হয়ে যাবে, প্রাইম মিনিস্টার আসছেন না, সবাই চলে যাবেন। যারা আয়োজক তারা কীভাবে এটা মানে জিনিসপত্রগুলো আবার তাদেরকে ফেরত দিয়ে দেবেন, কেউ ফুলের তোড়াগুলো আছে কে কোনটা নেবেন ভাগাভাগি করে নিয়ে চলে যান, মানে খুব অল্প মানে মেসেজটা আসার সাথে সাথেই এক ধরনের তাণ্ডব, তাণ্ডব বলতে এখানে মারামারি না, মানে তাণ্ডব বলতে অর্থাৎ ধ্বংসযজ্ঞের মতো মনে হবে, যেটা ছিল একেবারেই সাজানো, একেবারেই সুশৃঙ্খল একটা পরিবেশ, সেই পরিবেশটা সাথে সাথেই একটা বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হবে। ঠিক একই রকম এখানে ডিম্বাণুকে নিয়ে, ভ্রূণকে নিয়েই
সব আয়োজন। তো এখানে আমরা দেখব যে প্রত্যেকটা পর্যায়ে ডেভেলপমেন্ট হয় কিসের, জলায়ু প্রাচীরের। কেন? তার জলায়ু প্রাচীর ভ্রূণকে প্রয়োজনীয় নিরাপত্তা দিতে হবে, ব্যবস্থা করতে হবে, তার থাকার জায়গা করতে হবে, নিরাপত্তা সহ তার অবস্থান নিশ্চিত করতে হবে, সংস্থাপন নিশ্চিত করতে হবে। আর সেটার জন্যেই সব ধরনের ডেভেলপমেন্ট হতে থাকে জলায়ুতে এবং ডিম্বাশয়ের ফলিকলগুলোতে। তো যখন দেখা যায় যে ডিম্বাণু নিষিক্ত হয়নি, অনিষিক্ত ডিম্বাণু 36 ঘন্টা পর নষ্ট হয়ে যায়। কাজে নষ্ট হয়ে যাওয়ার পরে সেখানে যখন ডিম্বাণুটা নষ্ট হয়ে যায় তখন আর অন্য ডেভেলপমেন্ট সবই ব্যাহত হয়ে যায়। ওখানে যেমন স্টেজে যেমন বাস বাস তারপরে ব্যানার এগুলো সব আস্তে আস্তে খুলে ফেলবে, মানে 1 ঘন্টা পরে দেখা যাবে যেখানে আর মানে অন্য একটা পরিবেশ, ঠিক সেরকম এখানেও সব ডেভেলপমেন্ট তো বন্ধ হয়েই যায়, পাশাপাশি যেগুলো হয়েছিল ডেভেলপমেন্ট সেগুলো আবার ধ্বংসযজ্ঞে পরিণত হয়। সেই জন্য লাস্ট ফেজটাকে নাম দেওয়া হয়েছে ডিস্ট্রাকটিভ ফেজ বা ব্লিডিং ফেজ। তো এই ফেজটা আসবে তখনই যখন নিষেক সম্ভব হবে না। নিষেক সম্ভব না হলে এই 4টা পর্যায়ের মানে আমরা বর্ণনা করব। এই পর্যায়টা আসবে, চতুর্থ পর্যায়টা আসবে শুধুমাত্র যখন নিষেক হয় না। আর নিষেক যদি হয়ে যায়, ভ্রূণ সৃষ্টি হয়ে যায়, তাহলে এগুলো আমাদের আর আলোচনার দরকার নেই, কারণ এই পর্যায়গুলোর প্রয়োজন হচ্ছে ভ্রূণ সৃষ্টি এবং তার সংস্থাপন। তাহলে যখন ভ্রূণই সৃষ্টি হলো না, নিষেকই হলো না, ভ্রূণ সৃষ্টি হলো না, কাজেই তখন হয়ে যায় এই ডিস্ট্রাকটিভ ফেজ। আর এটি বর্ণনা করার জন্য এই 3টা বর্ণনার প্রয়োজন হয়। যখন নিষেক হয়ে যায় তাহলে এগুলো আর আসেই না। সেজন্য মায়েরা যখন কনসিভ করেন তখন মেনস্ট্রুয়াল সাইকেলটা বন্ধ থাকে। আচ্ছা, তাহলে এখন আমরা পর্যায় ভিত্তিক মেইনলি তোমরা যেভাবে লিখবে ঠিক সেভাবেই আমি বলছি যে তোমার যখন এই প্রশ্নটা আসবে এটা ছবি দেওয়া থাকবে উদ্দীপক হিসাবে, অথবা তোমার স্টেম দেওয়া থাকবে যে তোমার এই শব্দটা ব্যবহার করে বা অন্যভাবে থাকবে যে প্রক্রিয়াটা বর্ণনা করার জন্য বলা হবে। তাহলে সেক্ষেত্রে প্রথমে মেনস্ট্রুয়াল সাইকেল কি সংজ্ঞায়িত করবে, যেটা আমি করলাম, যে পরবর্তী পর্যায়ে আমরা ব্যাখ্যা করব যে মেনস্ট্রুয়াল সাইকেলটা 4টা। এখানে কাজে প্রথমে মেনস্ট্রুয়াল সাইকেলটা সংজ্ঞায়িত করতে হবে, এরপরে আসবে ব্যাখ্যা। ব্যাখ্যা থেকে আমি এখন বলছি যে যেভাবে তোমরা লিখবে যে মেনস্ট্রুয়াল সাইকেলটা 4টি পর্যায়ক্রমিক ধাপে সংগঠিত হয়, এবং সেই 4টি পর্যায়ক্রমিক ধাপ হচ্ছে রিপেয়ারিং ফেজ, প্রোলিফারেটিভ ফেজ, প্রিমিনিস্ট্রাল ফেজ, ডিস্ট্রাকটিভ ফেজ, 4টা ফেজ। হ্যাঁ, আর এগুলো আনুষাঙ্গিক এর মধ্যে চলে আসবে। তাহলে প্রথমে হচ্ছে রিপেয়ারিং ফেজ। তাহলে একটা মেনস্ট্রুয়াল সাইকেল বা রজত চক্র, এটা বাংলাতে বলা হয় রজত চক্র, যখন শেষ হয় তারপর থেকেই আরেকটা শুরুর প্রস্তাব। আমরা আগেই বলেছিলাম যে প্রতি মাসেই এটি সংগঠিত হয় চক্রাকারে, সেই জন্য এই রজত চক্র বলে। তাহলে এখন এই যে রিপেয়ারিং ফেজে যেটা হয়, এখানে যে হরমোনগুলো আমরা নাম লিখলাম যে ফলিকুল স্টিমুলেটিং হরমোন এবং লুটিনাইজিং হরমোন, এই হরমোনগুলো প্রচুর পরিমাণে ক্ষরিত হয় এবং এদের ক্ষরণের ফলে ডিম্বাশয় ফলিকুলের মধ্যে যথেষ্ট ডেভেলপমেন্ট হয়, তারপরে জলায়ু প্রাচীরের মধ্যে তোমার পুরুত্ব বেড়ে যায়, জলায়ু প্রাচীরের আকৃতি বা পুরুত্ব হয় 1 মিলিমিটার। তাহলে 1 মিলিমিটার পুরু হয় জলায়ু প্রাচীর। কেন? ভ্রূণকে প্রয়োজনীয় সাপোর্ট দেওয়ার জন্য। অর্থাৎ এই ডেভেলপমেন্টের শুরুটাই হলে রিপেয়ারিং ফেজ, একটা বিশৃঙ্খল একটা অবস্থা ছিল সেই অবস্থাটাকে আবার তোমার পুনর্গঠন করা হচ্ছে। তাহলে এই পুনর্গঠিত অর্থাৎ যেটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলো গত রজত চক্রে, সেটা আবার পুনর্গঠন প্রক্রিয়া চলে এই রিপেয়ারিং ফেজে, এবং সেখানে কাজ করে ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লুটিনাইজিং হরমোন। এগুলো নিঃসৃত হয় কোত্থেকে? পিটুইটারি গ্ল্যান্ড থেকে। তাহলে পিটুইটারি গ্ল্যান্ড থেকে নিঃসৃত ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লুটিনাইজিং হরমোনের কার্যকারিতায় জরায়ু প্রাচীরের অ্যান্ডোমেট্রিয়া, অ্যান্ডোমেট্রিয়া মানে ভেতরের স্তর, ভেতরের স্তরটা 1 মিলিমিটার পুরু হয়। আচ্ছা, এরপরে আসো প্রোলিফারেটিভ ফেজ বা বৃদ্ধি পর্যায়ে। এ পর্যায়ে ওখানে হচ্ছে পুনর্গঠনটা হলো, এখন এটাকে আরও ডেভেলপ করতে হবে। এখানে বৃদ্ধি পর্যায়ে সর্বোচ্চ মাত্রা নিঃসৃত হয় ইস্ট্রোজেন, এবং ইস্ট্রোজেনের প্রভাবে জরায়ু প্রাচীরের পরিবর্তন হয়
এবং সেখানে প্রায় 3 থেকে 4 মিলিমিটার পুরু হয় জরায়ু প্রাচীর। তারপর সেখানে অন্যান্য যে পরিবর্তন হয় যেমন ফলিকলের পরিবর্তন হয় এবং এ সময় লুটিনাইজিং হরমোন এবং ফলিকল স্টিমুলেটিং হরমোনের নিঃসরণটা প্রথম দিকে হ্রাস পায় আর ইস্ট্রোজেন হরমোন প্রচুর পরিমাণে ক্ষরিত হয়। আর ইস্ট্রোজেনের প্রভাবে অন্য ডেভেলপমেন্ট জরায়ু প্রাচীরের ডেভেলপমেন্টটা বেশি হয় এবং ডিম্বাণু আসার মানে অবস্থাটা বা ডিম্বাণুকে আসা আগমনটা অনেকটা সহজতর হয় এবং তার থাকার জায়গাটা আরও সুরক্ষিত হয়। তারপর হচ্ছে প্রি মেনস্ট্রুয়াল ফেজ। আচ্ছা, এখানে বৃদ্ধি পর্যায়ে আবার শেষের দিকে, বৃদ্ধি পর্যায়ে প্রথম দিকে তো আমরা বললাম যে এটা ক্ষরণটা সর্বোচ্চ মাত্রায় পৌঁছায় আর এটা ক্ষরণটা কমে যায় আস্তে আস্তে, কিন্তু পরবর্তী পর্যায়ে মানে বৃদ্ধি পর্যায়ে প্রলিফারেটিভ ফেজের শেষের দিকে ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লুটিনাইজিং হরমোনের ক্ষরণটা বেড়ে যেতে থাকে আবার ইস্ট্রোজেনের ক্ষরণ মাত্রাটা হ্রাস পেতে থাকে। তাহলে এবং সে সময় দেখা যায় যে লুটিনাইজিং হরমোনের কার্যকারিতায় ফলিকলের কিছু কিছু কোষ রূপান্তরিত হয়ে হলদে বৃহদাকার একটি গ্রন্থি সদৃশ গঠন সৃষ্টি করে যেটাকে গ্রন্থির মতো মনে হয় এবং এটি সাময়িকভাবে আসলে অন্তঃক্ষরা গ্রন্থি বা অ্যান্ডোক্রিন গ্ল্যান্ড হিসাবে কাজ করে এবং এই অঙ্গটাকে বলা হয় কর্পাস লুটিয়াম। আমি আবার বলছি এই কর্পাস লুটিয়াম এখানে গঠিত হয়। তাহলে কর্পাস লুটিয়াম হচ্ছে যে কিছু ফলিকলের ডিম্বাশয়ের ফলিকল থেকে কিছু কোষ লুটিনাইজিং হরমোনের প্রভাবে সংখ্যা বৃদ্ধি পেয়ে তারা একটি বৃহদাকার হলুদাভ গঠন সৃষ্টি করে যাকে বলা হয় ইয়েলো বডি অথবা কর্পাস লুটিয়াম এবং এই কর্পাস লুটিয়ামটি সাময়িকভাবে অ্যান্ডোক্রিন গ্ল্যান্ড হিসাবে কাজ করে এবং প্রোজেস্টেরন হরমোন নিঃসরণ করে। আচ্ছা, তাহলে এখানে প্রোজেস্টেরন হরমোন নিঃসৃত হলো, একটা এই হরমোনটা এখানে নিঃসৃত, তাহলে 4টা অলরেডি নিঃসরণ হয়ে গেছে। তারপর হচ্ছে প্রি মেনস্ট্রুয়াল ফেজ। প্রি মেনস্ট্রুয়াল ফেজ হচ্ছে সব ধরনের ডেভেলপমেন্ট এখানে সর্বোচ্চে পৌঁছায়, অর্থাৎ ওই যে প্রধানমন্ত্রী প্রোগ্রামের কথা যেটা বলছিলাম যে 4 ধরনের নিরাপত্তা সর্বোচ্চ মাত্রায় পৌঁছায়, মানে 3টা বাজে না আরও আগেই পৌঁছায়, তবু আমরা একটা টাইম নির্ধারণ করেছিলাম যে ধরো বোঝার সুবিধার জন্য যে সে সময় সব কিছু রেডি। ঠিক এখানেও প্রলিফারেটিভ স্টেজে প্রি মেনস্ট্রুয়াল ফেজে ডিম্বাণু এবং নিষিক্ত ডিম্বাণু এবং জায়গোর সৃষ্টি, তারপর সেটাকে ভ্রূণ সৃষ্টি, ভ্রূণকে ভ্রূণ মানে তখনকার ভ্রূণটাকে বলা হয় ব্লাস্ট, তোমার ব্লাস্টুলা বলা হয়, বা তো এটাকে সম্পূর্ণ নিরাপত্তা দেওয়ার জন্য যত ধরনের ডেভেলপমেন্ট প্রয়োজন সেটি পূর্ণাঙ্গ রূপ লাভ করে প্রি মেনস্ট্রুয়াল ফেজে এবং এখানে প্রায় অ্যান্ডো জরায়ু প্রাচীরের যে অ্যান্ডোম্যাট্রিয়াম, জরায়ু প্রায় আবার আমি আগে বলেছিলাম যে জরায়ু প্রাচীরের ভেতরের স্তরটাকে বলা হয় অ্যান্ডোম্যাট্রিয়াম এবং এই অ্যান্ডোম্যাট্রিয়ামটা জরায়ু প্রাচীরের ভেতরে যে অ্যান্ডোম্যাট্রিয়াম স্তরটা, সেই অ্যান্ডোম্যাট্রিয়াম স্তরটা পুরুত্ব হয়ে যায় 5 থেকে 6 মিলিমিটার। তাহলে 5 থেকে 6 মিলিমিটার পুরু এটা ডেভেলপ হয়। তাহলে এই তো কেন, অর্থাৎ ভ্রূণের যেন সব মানে সংস্থাপনটা নিরাপত্তাপূর্ণ হয়, অর্থাৎ সামগ্রিক নিরাপত্তা সহ ভ্রূণের সংস্থাপনটা যেন নিশ্চিত হয় সেজন্যেই এটি 5 থেকে 6 মিলিমিটার পুরু হয় জরায়ু প্রাচীরের অ্যান্ডোম্যাট্রিয়াম। কারণ মা ভ্রূণ নিয়ে চলাফেরা করতে হবে, তাকে সব কিছু অনেক কষ্টের কাজও করতে হবে, স্বাভাবিক জীবনযাপন করতে হবে, তাতে করে ভ্রূণের যেন কোনো সমস্যা না হয় সেজন্যই জরায়ু প্রাচীরের পুরুত্বটা অনেক বেড়ে যায় এবং সেটি 5 থেকে 6 মিলিমিটার পুরু হয়। তার মানে এখানে সম্পূর্ণ তার ইয়েকে ভ্রূণকে জায়গা করে দেওয়ার জন্য সংস্থাপনের জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত হয়েছে। এরপরেই আসে ডিস্ট্রাকটিভ ফেজ বা ব্লিডিং ফেজ। তাহলে এখানে হয় কি, এই পর্যায়ে দেখা যায় ফলিকল স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোনের
মাত্রা কমে যায়, ইস্ট্রোজেনের মাত্রা হ্রাস পেতে থাকে, প্রজেস্টেরনের মাত্রা হ্রাস পেতে থাকে, সব হরমোনগুলোর ইয়েটা কমে যেতে থাকে, তাদের কার্যকারিতা নিঃসরণ ক্ষরণ কমে যেতে থাকে। তো কমে গেলে দেখা যাচ্ছে যদি এই হরমোনগুলোর তোমার ক্ষরণ কমে যায় তাহলে ফলিকল বা ডিম্বাণু যে ডিম্বাশয়ের যে নালীগুলো আছে সেগুলো ডেভেলপমেন্ট হবে না, তারপরে ডেভেলপমেন্ট আপাতত বন্ধ হয়ে যাবে, জরায়ু প্রাচীর আর পুরুত্ব লাভ করবে না, বরঞ্চ উল্টোটাই হবে। অর্থাৎ ওই যে সেখানে বলছিলাম যে যখন ঘোষণা আসবে প্রাইম মিনিস্টার আসবে না, তখন যে চিত্র দৃশ্যপট আমরা সেখানে দেখতে পাবো ঠিক এখানেও তাই হয়। এখানে হরমোন যখন ক্ষরণ বন্ধ হয়ে যায় তখন তাদের কার্যকারিতা আর থাকে না, আর কার্যকারিতা না থাকলে সেখানে উল্টো প্রক্রিয়া চলতে থাকে, অর্থাৎ যেটি এতদিন ডেভেলপ হয়েছিল অ্যান্ডোম্যাট্রিয়াম অ্যান্ডোপ্রাট্রিয়াম্যাট্রিয়াম প্রাচীরের মধ্যে ভাঙন দেখা দেয়, অর্থাৎ কৈশিক নালিকাগুলো কৈশিক জালিকাগুলো ছিঁড়ে যায়, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। তারপরে ডিম্বাণু 36 ঘন্টা পার হয়ে যাওয়ার পর ডিম্বাণু অনিষিক্ত ডিম্বাণু আস্তে আস্তে ধ্বংস হয়ে যায়, তারপর সেখানে মিউকাস নিঃসৃত হয়। এখানে মিউকাস তারপর অ্যান্ডোম্যাট্রিয়ামের ভগ্নাংশ এবং ভগ্নাংশ হয়ে যাওয়ার ফলে ছিঁড়ে যাওয়ার ফলে সেখানে ব্লিডিং হয়, ব্লাড রক্তকণিকা সব একত্রিত হয়ে সম্মিলিত তরল রূপে ভ্যাজাইনা পথে নিঃসৃত হয়। এই নিঃসৃত তরলটা হচ্ছে রজস্রাব, আর এই সম্পূর্ণ সামগ্রিক ঘটনাটা হচ্ছে রজচক্র বা মেনস্ট্রুয়াল সাইকেল। তাহলে এটি অত্যন্ত কষ্টদায়ক এবং বেদনাদায়ক একটা প্রক্রিয়া, তো সেটি আমরা পরে আলোচনা করছি। আমাদের প্রশ্নের উত্তরটা এখানেই শেষ হয়ে যায়। তাহলে আমরা রিপেয়ারিং ফেজ, প্রলিফারেটিভ ফেজ, প্রিমেনস্ট্রুয়াল ফেজ, ডেস্ট্রাকটিভ ফেজ, এই চারটি দশার মাধ্যমে মেনস্ট্রুয়াল সাইকেল বা রজতচক্র প্রক্রিয়াটি সুসম্পন্ন হয়। আচ্ছা, তো এটি আমাদের আজকে ক্লাসের যে বিষয় ছিল সেটি মোটামুটি তোমরা বুঝতে পেরেছো। এটি একটু বইতে যখন পড়বে আর মিলিয়ে নেবে, বা আমি অনেকটা সহজ করে বলেছি যে এখানে মেইনলি তোমরা খেয়াল করবে যে হরমোনগুলো, এই হরমোনগুলোর মানে ফাংশনাল অ্যাক্টিভিটি বা ফাংশনটা বুঝতে পারলেই তোমরা জিনিসটা সহজ হবে। আর আমি একটা উপমা দিয়ে বুঝিয়েছি তোমাদেরকে, তাতে আমার মনে হয় তোমরা সহজেই বুঝতে পেরেছো। তো এই প্রসঙ্গে এই মেনস্ট্রুয়াল সাইকেলটা, এটা তো আমরা পড়াশোনার ব্যাপার তোমরা লিখবে পড়ার জন্য, কিন্তু এখান থেকে আমাদের আবার শিক্ষণীয় কিছু ব্যাপার আছে যে তোমরা যেটা আমরা সাধারণত প্রায়শ লক্ষ্য করি যে মেনস্ট্রুয়াল সাইকেলটা মেয়েদের জন্য অত্যন্ত কষ্টদায়ক একটা প্রক্রিয়া। এই পারিবারিক থেকে আমি যদি আমরা এটা ভালোভাবে শিখে যাই, তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত দেওয়ার কতগুলো কারণ রয়েছে যে এটা আমরা পারিবারিকভাবে খুব ভালোভাবে জানি না অনেকে, যেমন পরিবারে মা বাবা ভাই বোন একসাথেই থাকে ছেলে মেয়ে সহ। তো এখন দেখা যায় যে এটি বয়ঃসন্ধিকালে ছেলেদের যে সিমেন সিক্রেশন হয় মেয়েদের, যা রজতচক্র বা মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হয়, তো এই ব্যাপারটা তারা যখন প্রথমে শুরু হয় তারা ভয় পেয়ে যায় এবং আতঙ্কগ্রস্ত হয়, এবং এটি মা বাবার অভিভাবককে বলবো যে আপনারা এটি তাদেরকে স্বাভাবিকভাবে বোঝানোর চেষ্টা করবেন যে এটি ভয়ের কোনো কিছু নয়। আবার এটি কোনো, যেমন মেয়েদের রজতচক্র যেটি, এটি একটা স্টুডেন্ট সে যখন স্কুলে যায় তখন তার হতে পারে, এটা একটা স্বাভাবিক ব্যাপার, এটা ফিজিওলজিক্যাল ম্যাটার, এটা কোনো হাস্যকর ব্যাপার নয়। কিন্তু দেখা যায় আমাদের পারিবারিকভাবে আমরা ওই শিক্ষাটা পাই না বলে ছেলেরা, আমি সবাইকে বলবো না, আমার প্রিয় ছাত্রছাত্রীদের মধ্যে কোনো কোনো ছাত্র বা অল্প একটি অংশ যারা মেয়েরা যখনই এ ধরনের একটা বিব্রতকর অবস্থায় পড়ে যায়, অর্থাৎ তাদের যদি স্কুলে বা কলেজে যাওয়ার পর তাদের ব্লিডিং হতে পারে, এটা স্বাভাবিক এবং এটাকে সম্পূর্ণটাই একটা স্বাভাবিক ফিজিওলজিক্যাল ম্যাটার বলতে হবে, মনে করতে হবে। কিন্তু দেখা যায় ছেলেরা এটাকে নিয়ে হাস্যকর একটা পরিবেশ সৃষ্টি করে, অনেকটা ইপটিজিংয়ের পর্যায়ে চলে যায়, নানা ধরনের কমেন্ট করে। তো এতে করে একটা মেয়ে যখন, সে এমনিতেই আমি আগেই বলছিলাম যে এটা অত্যন্ত কষ্টদায়ক একটা প্রক্রিয়া, তো সেক্ষেত্রে সে ফিজিক্যালি কষ্ট পাচ্ছে, অন্যদিকে একটা মানসিক চাপের সম্মুখীন হয়, তাহলে এই জিনিসটা তো হওয়া উচিত নয়। এবং কোনো একটা ছেলে, আমি ছেলেদেরকে বলবো যে বাবা তোমরা যে যদি তোমার মাকে রেসপেক্ট করে থাকো, তাহলে যদি তোমার বোনকে ভালোবেসে থাকো, তাহলে তোমরা আরেকটা মেয়েকে, যাকে, যে তোমার সহপাঠী তোমার সাথে পড়ছে, তাকে এ ধরনের কোনো ধরনের বাজে কমেন্ট বা তার প্রতি সহানুভূতি না দেখানো, এ ধরনের আচরণ করতে পারো না।
কারণ তুমি তখন চিন্তা করবে যে ও আজকে যে বিব্রতকর অবস্থায় পড়ছে, তোমার মাও ঠিক সেই একই ধরনের বিব্রতকর অবস্থায় পড়তে পারে শপিং মলে গিয়ে কিংবা অন্য কোথাও গিয়ে যাত্রাপথে। তাহলে এটা একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া এবং কষ্টদায়ক প্রক্রিয়া, সেখানে তুমি তার কষ্টটা আরও বাড়িয়ে দিচ্ছ। একটা মেয়ে যখন কলেজে বা স্কুলে এ ধরনের একটা ব্লিডিং ফেজে চলে যায়, তখন সে মানসিকভাবে যথেষ্ট বিধ্বস্ত থাকে। কেন? এই কারণে যে তোমরা এটাকে স্বাভাবিকভাবে নাও না, কিন্তু এটাকে স্বাভাবিকভাবে নিতে হবে। তুমি বরং সহানুভূতি প্রকাশ করতে হবে। তুমি যদি বুঝতে পারো যে সে এই ধরনের বিপদে পড়েছে, তখন তুমি তাকে কীভাবে বাসায় পৌঁছে দেবে অথবা যেটুকু সম্ভব তোমার পক্ষে সহানুভূতি, যে পাশাপাশি অন্য যারা বাজে কমেন্ট করে তাদেরকে তুমি এটা বুঝিয়ে দিতে হবে, শাসিয়ে দিতে হবে যদি তোমার ক্ষমতা থাকে। তাই বলে গায়ে হাত তুলবে না, কিন্তু বুঝিয়ে দিতে হবে যে আমি যেভাবে তোমাকে বুঝালাম যে তুমি তোমার মা যদি শপিং মলে গিয়ে এই ধরনের একটা সমস্যায় পড়ে, বাইরের লোকজন যদি হাসাহাসি করে, তখন তোমার থেকে নিশ্চয়ই সেটি ভালো মনে হবে না। ঠিক একই কাজটা তুমি কীভাবে করবে? তাহলে এই জন্য আমরা মানে অভিভাবকদেরকে বলবো যে আপনারা যখন পারিবারিকভাবে তাদেরকে এই জিনিসটা শিখিয়ে দেবেন এবং জিনিসটা তারা যখন বুঝতে পারবে, তখন প্রতিষ্ঠানে গিয়ে বা বাইরে গিয়ে কোথাও তারা এ ধরনের আচরণ ছেলেরা করবে না। এটা সবাই করে আমি বলছি না, যে কিছু কিছু ছেলে আমরা যখন স্টুডেন্ট ছিলাম পড়াশোনা করেছি, তখন আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সেখানে হওয়া উচিত নয়। সেখানে বেশিরভাগ ছেলেই সহানুভূতিশীল, তা বুঝে, কিন্তু কিছু তো থাকেই সব জায়গাতে, সেখানে কিছু থাকে চরম বেয়াদব। এটাকে আমি স্বাভাবিক পর্যায়ে ফেলতে পারি না, কারণ যারা এই ধরনের কমেন্ট করে তারা অবশ্যই বেয়াদব, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু আরেকটা জিনিস হচ্ছে যে পারিবারিক শিক্ষাটা থেকে যায়, আর যেই শিক্ষাটা পারিবারিকভাবে পায় না, এটি আসলে অর্জন করাটা অনেক কঠিন হয়ে দাঁড়ায়। সেজন্য বাবা ছেলেদেরকে আমি বলবো যে তোমরা পরিবার থেকেই শিখে আসো। তোমার মা যখন এ ধরনের সমস্যায় পড়বে, তুমি তাকে কাজে হেল্প করো, কারণ তাদের এই সময় খুব কষ্ট হয়। তোমার মা বলবে না যে তুমি আমি অসু, মা হয়তো বলবে যে আমি অসুস্থ, তুমি বলবে তোমার জ্বর নাই কিছু নাই, তুমি তো কাজ করতেছো সব কিছু করতেছো কি, হ্যাঁ তোমার কাছে মনে হতে পারে এটা, কিন্তু তখন তুমি যদি এটা বুঝে নাও যে তোমার মায়ের এটা খুব কষ্ট হচ্ছে, ঠিক সেক্ষেত্রে তুমি মাকে তোমার দায়িত্ব হচ্ছে হেল্প করা। যেমন কোনো ভারী জিনিস উঠাতে না পারলে তুমি তুলিয়ে দেওয়া, কারণ তারা শারীরিকভাবে সাংঘাতিক ধরনের কষ্ট পায় যেটা তুমি পাচ্ছ না। তাই তোমাদের ওটুকু শুক্রিয়া আদায় করতে হবে যে আমাদের এই সমস্যাটা নেই, আমাদের মায়েদের আছে, বোনদের আছে। কাজে এটি যদি তুমি ঠিক সহ মানে সহানুভূতির সাথে দেখো, তাহলে তুমি পরিবারে যে কাজটা করবে, ঠিক বাইরে গিয়েও একটা মেয়ের হঠাৎ যদি কোনো ব্লিডিং শুরু হয়ে যায় বা কোনো সিমটম দেখা দেয় কিংবা সে যদি অস্বস্তি বোধ করে, তুমি যদি বুঝতে পারো, তখন তুমি অন্যভাবে সে না বুঝে মতো করতে পারো বা বুঝে ম্যাচিউর হলে সেটা ইউনিভার্সিটি লেভেলে তো সবাই জানে এবং সেক্ষেত্রে সহস্ত হয়। কিন্তু সেখানেও হয় যে আমি বলছি যে সেখানেও সব জেনে বুঝেও অনেক ছেলে বেয়াদবি করে, তো এটি কাম্য নয় এবং এটি অত্যন্ত একটি গর্হিত কাজ। এই কাজ থেকে ছেলেরা বিরত থাকবে। আমি আবার বলছি যে কিছু সংখ্যক ছেলে এর সাথে জড়িত বা তারা এটার কাজ, তারা যদি তাদের মাকে রেসপেক্ট করতো, বোনকে রেসপেক্ট করতো, তাহলে এই জিনিসটা করতো না। তাহলে এখন থেকে অন্তত তোমরা এই জিনিসটা নিজেরা যতটুকু সংশোধন হওয়া সংশোধন হবে, পাশাপাশি এটি তোমার দায়িত্ব মনে করবে। আজকের আমরা তাহলে এখানেই পর্যন্ত আমরা শেষ করছি আজকের বিষয়টি। আমরা নেক্সট ক্লাসে অন্য একটা বিষয় নিয়ে উপস্থিত হব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাই সবার জন্য দোয়া করবে যেন আমরা ভালো থাকি। আসসালামু আলাইকুম।